আমি মনোরঞ্জন মাহাতো, কালচার এডুকেশন গ্রুপ আর গরম ধরম ঝুমরাখড়া। তো আজকে এসে গেছি আমি এই কেশবপুর, আমাদের যে বাহাদুর মিস্ত্রি আছে, একটু ক্যামেরাম্যান দেখান, এই যে দেখুন সব মিস্ত্রিগুলোকে দেখান দেন, দেখান দেন কত গাড়ি আছে সেটাও দেখে দেন, দেন হ্যাঁ গাড়ি দেখান দেন পুরোপুরি দেখান, গ্যারেজটা দেখুন, দেখেলেন এই যে আমার মিস্ত্রিকে দেখান, এই যে মিস্ত্রি দেখা মিস্ত্রি মিস্ত্রি, তো এই যে মিস্ত্রি তোমার এই যে দোকানটা, তো তুমি কতদিন থেকে এই দোকানে আরম্ভ করেছো? আমার মোটামুটি 20-22 বছর হবে। আচ্ছা, তো এই যে দোকানে তোমার মানে কি কি মোটরসাইকেল সারা ছাড়া আর কি কি করো তুমি? আমি অলরাউন্ডার, চায়না হুন্ডা বানাই, চায়না পাওয়ার টিলার বানাই, হ্যাঁ মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না, গ্রেফ, MK12, হ্যাঁ VST, মানে যত দুনিয়ায় আছে মেশিন টোটাল সারা হয় এখানে। মানে আচ্ছা, আপনি আপনি যেই কাজটা করছেন তো এটা আপনি কি কি ট্রেনিং করেছিলেন কোথাও? না না, এটা আমার নিজের অভিজ্ঞতা, নিজেই আমি গুরু, নিজেই আমি চেলা। হ্যাঁ বস, তো এখন আপনার এই যে আপনি এতটা আজকে কাজ করেন, তো আপনি কি কিছু চেলাও বানাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক মোটামুটি এখন পর্যন্ত 8-10টা বেরিয়ে গেছে চেলা। আচ্ছা বেরিয়ে গেছে, মানে স্বরোজগার আপনি দিচ্ছেন। তো আপনার নামটা একটু আমাদের আজ আমার চ্যানেলের মাধ্যমে বলুন। ঠিক, আমার নাম হচ্ছে বাহাদুর মার্ডি। হ্যাঁ, আমার কেশবপুরে এখানে গ্যারেজ আছে, এখানে আমি মোটামুটি সমস্ত কাজ করা হয়, বাইকও বানা হয়, 4-চাকা টেম্পো বানা হয়, 3-চাকাও বানা হয়, আর যত বিভিন্ন ধরনের মেশিন টেশিন আছে টোটাল এখানে কাজ করা হয়। মানে এই যে জল মেশিন বা এই যে এখন পাওয়ার টিলার বর্তমানে চলছে, এগুলো বানা হচ্ছে পুরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি এখানে মোটামুটি 250-300 পিস বানিয়ে দেওয়া হয়েছে এই পাওয়ার টিলার। এখন পর্যন্ত কতগুলো বানাচ্ছেন? মোটামুটি 250-300। 300 বানাচ্ছেন? আচ্ছা ক্যামেরা মানে একটু দেখান তো ভালো করে। এই যে দেখুন পাওয়ার টিলার আসছে একটা, এনাকেও আমি একটু জিজ্ঞাসা করি। তো হ মিস্ত্রিবাবু, তোমার এই এই পাওয়ার টিলারটা এটা কী খারাপ হয়েছে? এটা এখন স্টার্ট বর্তমান হচ্ছে নাই। আচ্ছা, হ্যাঁ ব্লক স্টোন গেছে, তার এটা এখন রিপেয়ারিং হচ্ছে। আচ্ছা, তো এটা আপনি কোথায় কিনেছিলেন? এটা এই জোড়সিয়া গোবিন্দর কাছে, গোবিন্দ ভাইয়ের পাওয়ার টিলার আপনি কিনেছিলেন। তো কিনে কতদিন হলো আপনার? 4 সাল। 4 সাল? হ্যাঁ। তো 4 সালের মধ্যে আপনার কতটা কাজ হয়েছে? কাজ 4 সালে এখন বহুতেই কাজ হয়েছে। হয়েছে না? তো এই যারা বলছে ভাই কাজ হয় না, কাদায় লটকে যায়, কি ওটা সহি ন কি ওটা একটু বলে দেন। কাদায় তো লটকিবে নাই, হ্যাঁ চালাবার ঠিক নেই, গোড়া কাদায় চালাবার সময় রিং দরকার। আচ্ছা, রিং লাগালে কাদায় কেজুয়াল কেজুয়াল গেলে কাদায় লটকিবে নাই। আচ্ছা, সুন্দর কাদা হবে। সুন্দর কাদা হয়? একদম সুন্দর। তো এটা আপনার কত এসপির বটে? এখন 750 এসপির। আচ্ছা, এটাকে জান কি মডেল বটে অত তো জানা নাই, জানা নাই। যাই হোক, আপনি কত কিনেছিলেন, কত তো কিনেছিলেন? তখন কিনা হয়েছিল 45-45 হাজারে। তো যাই হোক, এখন এখনো 45 হাজার আছে। তো আর রেট ওই তাহলে হতে পারে? আচ্ছা, ওই একটা পার্টিল ওটাও, ওটাও একটা, ওটাও একটা দেখেন ক্যামেরা, চলুন দেখেন ওটার ওটার কি হয়েছে অসুবিধাটা। হ্যাঁ, এটা একটা দেখেন, দূর থেকে দেখেন, দূর থেকে ভালো দেখেন, দূর দেখেন, দূরে দূর একটু বসে করে দেখেন। এটা কামা, কামা ইঞ্জিন? হ্যাঁ। এটার কি খারাপ হয়েছে? এটা গেছে নোজেল এলিমেন্ট, হ্যাঁ তারপরে পিস্টন, পিস্টন এই সকল সব চেঞ্জ হবে। একটুকু অসুবিধা বেশি হয়েই নাই বলে নাই, হ্যাঁ পার্টসের জন্য একটুকু প্রবলেম হয়েই। আচ্ছা আচ্ছা, এটাও আপনার সারিয়ে দিবেন? এটাও পুরোপুরি সারিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখুন মিস্ত্রি দেখান, এটাকে কি বলে তাহলে, এটাকে বলে দেন এই জন্য, এটাকে এটা এটা হচ্ছে, এটা হচ্ছে চেম্বার। আচ্ছা চেম্বার, এটা হ্যাঁ গিয়ার বক্স। আচ্ছা, এদিকে হচ্ছে চেম্বার, হ্যাঁ ব্লক। আচ্ছা হেড, আচ্ছা হেড, হ্যাঁ। আর এইটা ওটা ওটা এটাও এটা ওটা ঢাকনটা, ঢাকনটা বটে। আর এইটা আপনার ফিল্টারটা? এটা ফিল্টার, এটা বাইকের বটে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে গভর্নর। আচ্ছা গভর্নর, এইটা গভর্নর। আচ্ছা গভর্নর, এইটা মানে মালিক? হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলো আপনি টোটাল এই যে খুললেন, এটা এটা মানে এটাও সারিয়ে দেবেন পুরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে গিয়ার বক্স। আচ্ছা, ওটা গিয়ার বক্স, দেখুন ক্যামেরা আমাকে দেখান, গিয়ার বক্সের ফাংশনটা দেখাইলো, দেখান দেন। এই যে চাকা, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ার বক্স। আচ্ছা, তো এইভাবে আপনারা এগুলো সারাসারি করছেন? অনেক দূরে দূরে থেকে আসে তো এখানে। আচ্ছা আচ্ছা, সিকিপির থেকে আসে, বড়াগুড়ার থেকে আসে, পুরুলিয়ার থেকে আসে, হ্যাঁ বাঁকুড়ার থেকে আসে, মানে অল ইন্ডিয়া জুখানে, মানে কি বলবো, ওই 200-300 কিলোমিটার দূরের থেকেও এখানে আসে, এখানে চলে আসে হ্যাঁ বানাতে।
তো দেখুন একটু ক্যামেরাম্যান একটু ভালো করে দেখান, এই যে দেখেন চাকা চাকার সিস্টেমটা এইভাবে আছে, ওইটা তো ফেন্ডার এইভাবে, আর এই যে ওইটা তো দেখতেই পাচ্ছেন, এটা তো এটাকে কি বলে গিয়ার, আচ্ছা গিয়ারটা, আচ্ছা হ্যান্ডেলও সিস্টেম দেখুন এইভাবে ডিজাইন করা আছে, ক্লাচ আছে, হ্যাঁ না এই তো ঠিকই আছে, এক্সেলেটর আছে, আর এই তো চাবিটা চাবি, আচ্ছা আচ্ছা কত খরচ মোটামুটি লাগবে? এটা মোটামুটি 2000-2500 মধ্যে কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাবে। আর এটা চালাতে পারবে চাষা এখন? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর করে। হ্যাঁ আর এটা এইভাবেই হবে, ওই মোটামুটি 2000-2500। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এই যে কাদাতে চলছিল দেখলেন, আপনারা বলছেন যে কাদায় লটকে নাকি চলে না, দেখুন তো দেখা যায়, আপনারা দেখুন প্র্যাকটিক্যাল কাদা আছে, এই কাদা থেকে আনেন সে বেচারার খারাপ হয়ে গেছে এখন, 4 সাল হচ্ছে এটার, কি বাবু এটা 4 সাল হয়েছে না? 4 সাল, মাঝে একবার রিপেয়ারিং হয়েছিল, 1 সাল আগে, 1 সাল আগে এখানেই অয়েল সিল কাটা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু অয়েল সিল কাটা ছিল। আচ্ছা আচ্ছা, তার আগে আপনার কিছু খারাপ হয় নাই? এছাড়া আপনাদের এই যে আপনি এটা কি বলবেন 7.5 স্পিড, আপনি লোকের ঘরও নিয়ে যান কোন বাহন? হ্যাঁ হ্যাঁ লোকের ঘরও। আচ্ছা এখন ওই যে ওরা 1300-1500 টাকা নিচ্ছে ট্রেক্টার বলার, আপনারা তাহলে কত লেন? আপনারা যে যেমন দেয় 400-500। আচ্ছা আচ্ছা, তো ঘন্টায় ওরা যে বলছিল 1 ঘন্টায় আপনার লাগবে মানে 1 বিঘা বাহে, তো কি কথাটা সহি মিথ্যা? 1 ঘন্টায় 1 বিঘার ওই আশপাশেই যাচ্ছে, যেমন চলতে পারবে ওরকম 1 বিঘার, মানে মানুষটা চলতে পারলেই হলো, মানুষের উপর ডিপেন্ড করছে। তো 1 লিটার বলছে তেল লাগে, মানে 700 ml, ওটা সত্যি? হ্যাঁ সত্যি, ওটা সত্যি? হ্যাঁ ওটা সত্যি। আচ্ছা আর এই যে তোমার ওই তেলটা কতদিন বেরোছিল? 20 ঘন্টায় মানে ইয়ে করতে হয় মোবিল? হ্যাঁ হ্যাঁ 20 ঘন্টায় বলে মোবাইল চেঞ্জ করতে, তো আমরা তো 20 ঘন্টায় চেঞ্জ আর করা হয় না, আমাদের খালি চলছে না চলছে, ওই করে মেশিন খারাপ হতে যাচ্ছে, দেখুন এইভাবে তাহলে সিস্টেমে যে 20 ঘন্টায় চেঞ্জ করলে খারাপ মেশিন হবে না এত জলদি, তো আমাদের তো 20 ঘন্টায় আর চেঞ্জ হচ্ছে নাই না। আচ্ছা আচ্ছা, তো এই পার্টস যন্ত্রপাতি গুলো মিস্ত্রি একটু ভালো করে দেখান, এদিকে পুরোপুরি দেখান, জানি যে দেখলেন সমস্ত অ্যাভেলেবল আছে, দেখুন এই যে মিস্ত্রি এরা, বাবু তোমার ছোট মিস্ত্রি নাম কি তোমার? সমীর কর্মকার। আচ্ছা সমীর কর্মকার, তাহলে সমীর বাবু মোটামুটি এই কথাগুলো যা বলা হইলো এগুলো সহি কথাই সকল দেখতে পাচ্ছ? হুম দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, আর কথা বাড়ায় নাই, আপনারা যারা দেখছেন দূর দূরান্ত থেকে আমার ঝাড়খণ্ড থেকে পুরা অল ওভার ইন্ডিয়ায় এই যে মিস্ত্রি বাহাদুর বাবু আর ইন্দ্রেনারা সব আছেন, এখানে আসুন, আর অবশ্যই যদি কোনো খারাপ টুকুটাকু হয় তো যোগাযোগ করবেন, তাই তো? আপনার নম্বরটা একটু বলে দেন। 9113435467। আর নাম বলে দেন একটু ভালো করে। আর আমার নাম হচ্ছে বাহাদুর মার্ডি। বাহাদুর মার্ডি, হ্যাঁ কেশরপুর। কেশরপুর ঠিক, সিংহভূম ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড দেখুন এই যে সার্ভিসের জন্য আসুন, দেখলেন এই যে দুটো ক্যামেরার পেছন থেকে ভালো করে দেখান, তো দুটাই যত্ন সহকারে ঠিক। যদি কোনো ভিডিওটাই খারাপ থাকে তো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, আর আমরা যদি না বাঁচিয়ে থাকি তাহলে চাষারা কি বাঁচবে? ঠিক, সবাইকে ধন্যবাদ, জোহান, আর চাষবাস করুন, তাই তো? যাদের খারাপ থাকবে চলে চলে আসুন। ঠিক, ধন্যবাদ। তো একটু ফটো নিলে আমার ভালো করে দুজনের।